আসসালামু আলাইকুম। দাম কত? মোশা দামের শেষ নাই ভাই, জাহান শেষ নাই, এখন দাম করলেই হয়। চাচ্ছেন কত? চাচ্ছে দুইটা 25 লাখ। এটা 25 লাখ? জি। আমরা আপনার এই বাসা কোথায়? আমার বাসা রাজশাহী সিটিহাট। সিটিহাট? জি। বেশ কি আপনাদের নিজের বাড়িতেই এটা লালন পালন করছেন? জি, নিজেই লালন পালন করেছি দাদা। আনুমানিক ওজন কত আসবে? দুটো 35 মন হবে, 40 মন বলছি আপনার, 35 মন কিন্তু আছে এটাতে। তাই এটা কেমন কি আশা করা যায়, বিক্রি হবে? বিক্রি এখানে 12 লাখ অবধি দাম পাইছি আপনার। জোড়া 12 লাখ বলছে? জি। আশা করা যায় কি বিক্রি হবে? 15 হলে দিয়ে দেবো আমি। দিয়ে দেবেন? জি। বয়স কত? এটা আমি যখন কিনি তখন 6 দাঁত ছিল, এখন দাঁতে জোয়ান হয়ে গেছে আপনার, মানে 8 দাঁত করে। আপনি কয় বছর মানে বাড়িতে রাখলেন? 14 মাস। 14 মাস বাড়িতে রাখলেন? জি। এটা জাতটা কি? এটা নাম হচ্ছে জাফরাবাদী। জাফরাবাদী? জি। ওটা মাথাটাই অন্য অন্য রকমের কটনে, জাফরাবাদী মানে জাফরাবাদী। এই মেলা থেকে মনে হয় এটাই বড় এই মেলা? না, আপনার আমাদের এই গোটা রাজশাহী অঞ্চলের ভিতরে বড়। রাজশাহী অঞ্চল বড়? জি। রাজশাহী নগা টগা লিয়ে আপনার এই মোহনপুর লিয়ে গেলেনের মাঝে এই দুটো বড়। আপনি একা আসছেন নাকি? না, আমার ওই ছোট বাচ্চা মশা ছাড়ো। ছোট বাচ্চা মশা ছাড়ো? তা কি আপনি কি মেলার শেষ দিন পর্যন্ত দেখবেন দাম, না যদি দাম ছেড়ে দেবেন? আগে দাম হলে ছেড়ে দেবো ভাই। শুনলেন, আর মোটামুটি হচ্ছে রাজশাহী এই বিভাগের ভিতরে ওনার আইডিয়া মতো এটা সবচেয়ে বড় মহিষ। একটা মহিষ 20 মন ওজন আপনার রাজশাহীতে নাই তো সচরাচর খামার। একটা মহিষ 20 মন, বিশাল ব্যাপার তো। আচ্ছা, যদি এরকম বড় মহিষ কারো লাগে তো আপনার নামটা বলবেন, নাম ঠিকানা ফোন নাম? আমার নাম মোহাম্মদ বেনু ব্যাপারী। বেনু ব্যাপারী? জি। বাসা? বাসা রাজশাহী সিটিহাটের পাশে। ফোন নাম্বার? ফোন নাম্বার 01755748422। ধন্যবাদ, শুনলেন ওনার মুখ থেকে ফোন নাম্বারটা। যদি এই মহিষাও লাগে, একটা মহিষের ওজন হচ্ছে 20 মন, যদি চাহিদা মতো লাস্ট দাম আপনি কত ছেড়ে দেবেন? মহিষের নাম হচ্ছে জাফরাবাদী। জাফরাবাদী? আপনি লাস্ট একদম? আমি দাম চাইলে 25 লাখ দিই, 22 লাখ দাম চাইছে, আপনার 15 হলে ছেড়ে দেবো শেষ। 15 লাখ হলে আপনি মহিষটা ছেড়ে দেবেন, যদি কেউ নেন এই দামের ভিতরে ইনশাল্লাহ আসবেন, মহিষ নেবেন। মেলার যত মানুষ এই মহিষটা দেখতে পাচ্ছে, দেখতেছে একটা মহিষের ওজন হচ্ছে 20 মন। তো আসলে নিজেও আমি কখনো এর আগে এত বড় মহিষ দেখি নাই। একটু আগেই কথা বললাম যার মহিষ তার সাথে, দেখো তুলে দে।